যে ফেরেশতা নিযুক্ত হয়ে যায় যখন আপনি দোয়া করছেন আপন আপন জায়গা থেকে। ফিলিস্তিনের মুসলিম ভাই বোনরা যে দোয়া করছেন, নির্যাতিত মজলুম সুডানি ভাই বোনদের জন্য দোয়া করছেন আপনি, নির্যাতিত মজলুম বার্মার ভাই বোনদের জন্য দোয়া করছেন, সারা বিশ্বে যেখানে জুলমের শিকার মুসলিম ভাই তাদের জন্য দোয়া করছেন, আর যারা নিরাপদ রয়েছে তাদের জন্য দোয়া করছেন আপনি। দোয়া সবার জন্য করা যেতে পারে, কিন্তু যার বেশি প্রয়োজন তার হক বেশি। যখন দোয়া করেন কল্লামা দালে আলী আখি বেখে, যখনই কল্যাণের দোয়া করেন, কাল আল মালাকুল মোয়াক্কাল বেহি, যে ফেরেস্তাকে আল্লাহ নিযুক্ত রেখেছেন আপনার পাশে, আপনি যেহেতু দোয়া করছেন বলেন আমিন, আল্লাহ তোমার দোয়া কবুল করুক, ওয়ালাকা বিমাসলিন, আল্লাহ বিমাসলিন বিমাসলিন বা মিসলিন, ওয়ালাকা বিমিসলিন, আর আল্লাহ তোমাকে অনুরূপ দান করুক। তাহলে এই যে দোয়া করেন আল্লাহ বালা মুসিবত থেকে রক্ষা করো, ফেরেস্তা বলছে ওয়ালাকা বিমিসলিন, আল্লাহ ওই রকমই তোমাকে আল্লাহ হেফাজত করুক, তোমার উপর রহম করুক, তোমাকে আল্লাহ সম্মানিত করুক, তোমাকে আল্লাহ উত্তম বিকল্প দান করুক, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি যতগুলি দোয়া করবেন সাথে সাথে আমিন ওয়ালাকা বিমিসলিন, তোমাকে আল্লাহ সেম সেম যেন দান করেন, বিমিসলিন মানে সেম সেম মিসল অনুরূপ আল্লাহ যেন দান করেন। সহি মুসলিম 2733 নম্বর হাদিস, 8 নম্বর, তাই না, 8 নম্বর পৌঁছ, 8 নম্বর, যখন রোজাদার ব্যক্তি সাহরি খায়, সে ফরজ রোজা হোক আর সুন্নত নফল রোজা হোক, যখনই রোজাদার ব্যক্তি ভোর রাত্রে যে ভোর রাত্রে খাবার সাহরি খায়, যদি আপনার খিদে নাও থাকে তবু একটু পানি খান, তার সাথে একটু খেজুর খান, উত্তম হাদিস রয়েছে, উত্তম সাহরি হচ্ছে হ্যাঁ আত্মামরো নেমা সহরুল মোমেন আত্মামরো খেজুর, যেটা অনেকে ভুলে গেছে, এতে যে কত এনার্জি আছে এবং মানুষ পিপাসা মুক্ত থেকে পরীক্ষা করে দেখবেন। আপনি ভাত রুটি তরকারি খান, কিছু না কিছু তাতে লবণ যাচ্ছে যার ফলে পিপাসা লাগবে, হ্যাঁ সোডিয়াম আছে, কিন্তু আপনি খেজুর খান সারাদিন পিপাসা লাগবে না। বললো আমি পরীক্ষা করেছি আলহামদুলিল্লাহ, আর প্রথম পরীক্ষা করেছিলাম তো ভাবছিলাম যে পারবো কি নাকি, অনেক আগের কথা বলছি এটা পরীক্ষা, আর তারপরে দেখলাম এটা খুব সহজ, সাতটি খেজুর যদি খেয়ে নেন আপনার পেট ভরে ভাত তরকারি খাওয়ার চাইতে অনেক বেশি এনার্জি আপনার মধ্যে কাজ করবে, তার সাথে পানি খেলেন, আল্লাহ যেন তৌফিক দান করেন এবং বরকত দান করেন, এর নাম বরকত। তো বলছেন যে সাহরির সময়, আট নম্বর পয়েন্ট, যাদের জন্য ফেরেশতা দোয়া করবেন, সাহরির সময় সাহরি খেতে যখন উঠবেন আর বসলেন খেতে খাবার নিয়ে, তখন ফেরেশতারা দোয়া করে। আর সহরু আকলহ বারাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, সাহরি খাওয়াতে বরকত রয়েছে, ফালা তাদাও তোমরা ছাড়ি, ওয়াল্লাহ আইয়াজরা আহাদুকুম জুরআতামা, যদি এক ঢোক পানি হোক না কেন, কিছুই খাবেন না, পেট ভরে আছে, অনেক সময় রাত্রে হয়তো ওরা 13টা 12টায় খেয়ে ফেলেছেন, দাওয়াত ছিল হেভি খেয়ে নিয়েছেন অনেকে, তো আর কিছুই খাওয়া যাবে না, অনেক আর কিছু খাবো না, আর পানিও খেলেন না, শুয়ে থাকবেন না, উঠেন এক ঢোক পানি খান, জুরআতামা, জুরআ মানে এক ঢোক, এক ঢোক পানি হলেও আপনি খান, কেন, ফাইনাল্লাহ মালাইদসাল্লুন আলমতা সাহেরিন, আল্লাহ রহমত বর্ষণ করেন সাহারি যারা খায় তাদের ওপর, আর তার ফেরেস্তারা রহমতের বরকতের দোয়া করতে থাকেন যারা সাহারি খায় তাদের জন্য। সহি তারগিবের 1070 নম্বর হাদিস, হাদিসটি আল্লাহ আলবানী রহমাউল্লাহ সহি বলেছেন। এইরকমই যারা সাহারি খাচ্ছেন না কিন্তু সাহারি যারা খাচ্ছে তাদের জন্য ব্যবস্থাপনা করছেন, সাহারির সময় পাকশাক করছেন যেন মহিলারা, কিন্তু নাপাক অবস্থায় আছে, দোয়া পাবে না, ওই যে সাহারি রেডি করে দিল সেই জন্য তো আপনার খাওয়ানো জীবন, তাই না, এইরকমই ধরেন আপনার কচি কাচারা আছে তারা সাহারিগুলি এসে পরিবেশন করছে, আর যে কেউ আছে এইরকমই ইফতারি বা সাহারি, অনেক সময় দেখা যায় যে অনেক লোককে সাহারি করাচ্ছেন, মেহমান আছে তাদেরকে সাহারি করাচ্ছেন, আর তাদেরকে সহযোগিতা করলেন সাহারি খাওয়াতে, তো আপ্যায়ন করলেন, তাতেও এই অংশ পাবেন, এই ফেরেস্তার দোয়াতে অংশ পাবেন, কারণ যেই ব্যক্তি কাউকে ভালো রাস্তা দেখায় সেই ব্যক্তি আমলকারীর মতো নেকি পায়, আর দাল্লু আলাল খাইরে কাফাইল, হাদিস রয়েছে, ভালো রাস্তা দেখালেন এর জন্য সেহরি রেডি করে দিলেন, হ্যাঁ সাহরি পরিবেশন করছেন, সাহরি ব্যবস্থা করে দিলেন, সাহরি পাকশাক করে দিলেন, সাহরি হাজির করে দিলেন, বা সাহরির কাউকে দাওয়াত দিলেন, তাতেও ফেরেস্তার দোয়া পাবেন।